মেশিনটা ওজন মাপার জন্য আমার ভাই। তোমার তো ওজনই নেই, দেখো কাঁটাটা নড়ছে না। আরো খাওয়া দাওয়া করা দরকার ভাই। দয়া করে এক এক করে উঠুন। হাসার দরকার নেই, আমি আমার ওজন এত কমিয়ে নেব যে তোমাদের হাসি বন্ধ হয়ে যাবে একেবারে। আর আমি তোমাদের আমার ওজন বাড়িয়ে দেখাবো। কবে? এই জন্মে না পরের জন্মে? একটা কথা বুঝতে পারছি না, তুমি ওজন কমানোর জন্য জগিং করছো আর আমি জগিং করছি আমার ওজন বাড়াবার জন্য। কিন্তু বুঝতে পারছি না যে একই এক্সারসাইজ দুটো কাজ একসঙ্গে কি করে করবে। আরে এখনো তো ভাবার সময় একদম নেই, শুধু দৌড়াতে থাকো। আরে তোমরাও হাসছো নাকি? কিন্তু এই ডগিগুলোর সঙ্গে আমাদের কিসের শত্রুতা? ভেবো না, পালাও। কলা খেলে ওজন বাড়ে। এইভাবে তোমার না বাঁদরদের ওজন বাড়বে। এইভাবে পুলের ওজন কমবে তোমার না। বাস বাস, আর খেতে পারবো না, পেট একেবারে ভরে গেছে। এই তো সবে একটা সিঙ্গারা খেলে, তাও আবার পুরোটা খেলে না, ওজন কি করে বাড়বে বলো? আরে সিঙ্গারা খাওয়ার কৌশলটা মোটুর কাছ থেকে শিখালো। এইরকম করলে তোমার ওজন আর কমেছে? আরে সারো ওসব ওজন টোজন কম করা, যেমন মজায় ছিলে সেই রকম মজাতেই থাকু। আরে এই মোটু, কত মিলিগ্রাম ওজন কমলো? পাতলু, তাহলে তোমার কত ওজন বাড়লো শুনি। ডক্টর ঝটকা কোথায়? ওরে বাবা, মোটু তুমি তো ওজন কম করবে বলেছিলে, কি হলো? আর পাতলু তুমি তো ওজন বাড়াবে বলেছিলে, তোমারই বা কি হলো? ব্যঙ্গ করো না, আমার মুড এমনিতেই অফ আছে। বর্দা, এই ওজন তো কিছুতেই কমছে না, কিছু একটা করো। কিছু একটা করো ডক্টর ঝটকা, কিছু একটা করো। কত চেষ্টা করেছি কিন্তু আমার ওজন বাড়ছেই না, একটা সিঙ্গারা অবধিও খেলাম তাতেও কিছু হলো না। বর্দা, আমরা খুবই বেশি দুঃখী, ওজন কিছুতেই কমছে না, কখনো কুকুরে তাড়া করছে তো কখনো সুইমিং পুলের জল শেষ হয়ে যাচ্ছে। ও মুটু আমার ভাই, আমার বর্দা, এই দেখো ট্রেডমিল, তোমার জন্য বিশেষ ভাবে বানিয়েছি, এসো এর উপর একটু হাঁটো তো দেখি। বর্দা থামাও, থামাও এটাকে, আরে এটা তো থামছেই না, থামাও এটাকে। চিকেন স্যার বাঁচাও, থামাও এটাকে, বাঁচাও। আয়া মা, মোটু বলছে বাঁচাও, তার মানে নিজেকে আগে বাঁচাও, তারপর মোটুকে বাঁচাও। মা গো বাঁচাও, মোটু থামো, থামো প্লিজ। আরে থামবো কি করে, এটা থামতে দিলে তবে না থামবো। বর্দা বাঁচাও, থামো। আমার কোমর ভেঙে দিল গো, আম্মা গো। আরে আমার কোমরটাও কি আর বেঁচে আছে? বাপুরে,
অফ, ও মোটু আমার ভাই, এত জোরে দৌড়াবার দরকার কি ছিল তোমার? আমার রাগাবে না, নয় তো রাগ ছেড়ে ফেলো ভাই। আমার বন্ধু, এই ক্যাপসুলটা খেয়ে ফেলো, এতে তোমার ওজন কমে যাবে। আর পাতলু, তুমি এই ক্যাপসুলটা খেয়ে ফেলো, এতে তোমার ওজন বেড়ে যাবে ভাই। বড়দা, এত অসাধারণ কাজ করে ফেললে, এ কি করে দিলে? আমার ওজন তো আরো কমে যাচ্ছে, আরো কমলো, আর একদম ছোট হয়ে যাচ্ছি আমি। আরে এ কি করে দিলে বড়দা? একটুখানি ওজন কম করতে বলেছিলাম, এ কি করে দিলে? ডক্টর ঝটকা, এ কি করে দিলে? আরে তোমাকে একটু ওজন বাড়াতে বলেছিলাম, কিন্তু এ তো বেড়েই চলেছে। আমাদের ওজন ঠিক করে দাও, এখনই ঠিক করো। এখন তো কিচ্ছু করা যাবে না, কিন্তু শোনো বন্ধুরা, একটুখানি সময় দাও, অন্য একটা ওষুধ বানিয়ে ফেলবো। বাবারে গেলাম রে, ভালো করার ফল কি এরকম হয়? প্রথমবার দেখছি। কোন সাহেব, কি দিমু? কে, তুমি আমাকে চিনতে পারছো না? মুখটা দেখা তো সেনা সেনা লাগতাছে, কিন্তু কোথায় দেখছি মনে করতে পারতাছি না। আরে ও মোটু, আর আমি হলাম পাতলু। ও মোটু, আর তুমি হলে পাতলু? এ কি কইরে হলো? ডক্টর ঝটকার ওষুধ খেয়ে আমাদের আজ এই অবস্থা হয়েছে। এবার হবে মজা, এবার হবে মজা। তোমাদের সব কর্মের এবার আমি তোমায় দেব সাজা। থোপার বাড়ির কাপড়ের মতো করবো ধোলাই, ভেজা কাপড়ের মতো করবো তোলাই মলাই। আর দেখো দশ গুণে কি করে সিঙ্গারা খাবার নাম ভোলাই। বাবস বা, কি কবিতা বললে, তাই না নম্বর দুই? কবিতাকে ছাড়ো, মোটুকে ধরো। সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আরে এর গন্ধটা ভালো লাগছে না, তো খাবো কি করে? মারো ওকে, আরো মারো। আজ অব্দি সব হিসেব চুক্তা করতে হবে, তাও আবার সুদের সঙ্গে আসলে বের করো। আর এই মোটা পাতলুকেও ধরো। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, কিছু করো। আইডিয়া, চিংগাম স্যার এসে গেছে, চিংগাম স্যার এসে গেছে। মারো মারো প্লিজ, আমাদের মারো। চিংগাম স্যার তোমাদের মারার পারমিশন দিয়ে দিয়েছে, মারো আমাদের। যদি জীবনটাকে ভালোবাসো তো পালাও। চলো এবার ডক্টর ঝটকার কাছে যাওয়া যাক। মোটু আমার বড়দা, আমার ভাই, আমার বন্ধু, এই দেখো এই ওষুধটা খেয়ে তোমার দুজনের ওজন আবার আগের মতো হয়ে যাবে ভাই। মোটু পাতলু এরকমই ঠিক আছে, আমি যখন ইচ্ছে ওদের মারধর করতে পারি, ওরা আমার ডন হওয়া থেকে আমাকে আটকাতেও পারবে না। আর এই ওষুধ ওরা কোনোদিনও পাবে না। বাই বাই, চললাম। তুমি গোল গোল, তাই রোল জোরে জোরে করবে। তোরা দুজন দেখ যে মোটু পাতলু কোথায় এসছে। আরে কি হলো? কোথায় তুমি, কোথায়? আরে বিনা তালার দোকান, তোদের মান আছে না সম্মান? আমার উপরে দাঁড়িয়ে আছিস আর আমাকে জিজ্ঞেস করছিস? সরি বস, সরি। মায়া থাকলে পালা। আমাদের ওষুধ দাও, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। সাহস থাকলে নিয়ে নাও। Oh!
হচ্ছে টা কি রে বাবা, তবে মিসিংহাম কোমরটা ভেঙে গেল রে। চিংগামের কবল থেকে বাঁচাই ইম্পসিবল মাগো, ইম্পসিবল। জল আমাদের ওষুধটা ফিরিয়ে দাও, এখন তুমি আর পালাতে পারবে না। এখন তোমরা আর ওষুধটা কেড়ে নিতে পারবে না। তুমি এটা কি করলে? পুরো বোতলটাই খেয়ে নিলে? এ কি হচ্ছে? থামাও, ও তো চলে গেল, কিন্তু এখন তাড়াতাড়ি আমাদের ওষুধটা খাইয়ে দাও আর আমাদের আগের মতো করে দাও। আমার ভাই, আমার বন্ধু, আমার কাছে শুধু এইটুকু ওষুধ ছিল, এখন এ ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না।